দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শামীম ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, যারা আসলে বিদেশে আছেন, বাংলাদেশে আছেন, যে যে দেশে আছেন, সবাইকে আমার হৃদয়ের অন্তর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমার শোরুমে বর্তমান কি কি গাড়ি কালেকশন আছে সবাই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাম সাইডে লাইক বাটন আছে, অবশ্যই একটি করে লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন আমার শোরুমে কি কি আছে সবাই আপনারা দেখানোর চেষ্টা করুন। তো ফ্রেন্ডস, সবার আগে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো বাজাজের পালসার গাড়ি। এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে বর্তমান জনপ্রিয় একটি গাড়ি, বাজাজের পালসার। তো এই গাড়িটা হচ্ছে, এটা হচ্ছে ঢাকা মেট্রো নাম্বার, ঢাকা মেট্রো ল 33-71-92। এই গাড়িটার বডির দিক দিয়ে আপনাদের দেখায় একদম ফ্রেশ কন্ডিশনের আছে, একদম নিখুঁত গাড়ি। আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন একদম নিখুঁত কন্ডিশনের গাড়ি, সামনের টায়ার। এই গাড়িটার 2018 মডেলের গাড়ি, একদম 2023 সালের লাস্ট পর্যন্ত গাড়ির কাগজের মেয়াদ রয়েছে। এই গাড়িটা যদি আমার কাছ থেকে নেন, আমাকে দাম দেবেন হচ্ছে 1,32,000 টাকা। আবারও দেখানোর চেষ্টা করছি, দেখুন খুবই ভালো কন্ডিশনের গাড়ি, খুবই লুকসটা খুবই সুন্দর। 1,32,000 টাকা হলে এই গাড়িটা আমার কাছে নিতে পারবেন ইনশাল্লাহ। ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড। এবং তার পাশে আর একটা গাড়ি আছে, এটিও বাজাজের পালসার গাড়ি। এই গাড়িটা হচ্ছে লাল এডিশনের গাড়ি, এটিও 2019-এর গাড়ি, 2019-এর মডেলের গাড়ি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আজকে ভিডিওটি একটু লং হতে পারে, অবশ্যই আপনারা অবশ্যই ফুল দেখার চেষ্টা। এটা হচ্ছে আমাদের ফরিদপুর তাজের গাড়ি, এটা ব্যাংক ড্রাইভ করা রয়েছে, গাড়ি চলাচ্ছে মাত্র 14,000 কিলোমিটার। এই গাড়িটার আমি দাম চাচ্ছি 1,00,000, এটাও 1,32,000 টাকা দাম, অবশ্যই দাম আমাদের সুযোগ থাকবে। তার পাশে চলে আসবো, এটা হচ্ছে অ্যাপাচি আরটিআর 160 বাইক। এই গাড়ি হচ্ছে 2018 মডেলের গাড়ি, গাড়িতে 10 বছরের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড রয়েছে। আপনার চালিয়ে মালিকানা পরিবর্তন ইনশাল্লাহ করতে পারবেন। দেখুন 160 সিসি গাড়ি, এটা যদি 10 বছরের কাগজ করে আছে, দেখুন এটা হচ্ছে টায়ার কন্ডিশন। তো এই গাড়িটা আমাকে দাম দেবেন হচ্ছে 1,10,000 টাকা, তারপরেও কিন্তু দাম দেবেন সুযোগ থাকবে। তো আমি আপনাদেরকে চাবিটা অন করে দেখাচ্ছি, দেখুন চলে আসবো সুজুকি জিক্সার, জাপানি ব্র্যান্ডের গাড়ি। তো এই গাড়িটা হচ্ছে একটি সরকারি কর্মকর্তার গাড়ি। তো এই গাড়িটা আমি নিচ্ছি তার কাছ থেকে। তো এই গাড়িটি হচ্ছে 2022-এর মডেলের গাড়ি, একদম আপডেট গাড়ি, বর্তমানে এই গাড়ির শোরুমে চলছে। তো এই গাড়িটা যদি আমার কাছ থেকে নেন, এটি 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, চাইলে আপনার মালিকানা পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নাই, এনি টাইম, যে কোনো টাইমে মালিকানা ট্রান্সফার করতে পারবেন। এটি হচ্ছে গাড়িটির সামনের চাকার কন্ডিশন। এই গাড়িটি চলা আছে হচ্ছে 14,000 কিলোমিটার। এই গাড়িটার দাম হচ্ছে 1,57,000 টাকা, চাওয়া দাম, আপনাদেরকে দাম দর করার সুযোগ ইনশাল্লাহ থাকবে। তারপরে চলে আসবো বাজাজের পালসার এনএস গাড়ি, 2019-এর মডেল। এই গাড়িটি হচ্ছে চলা আছে হচ্ছে 21,000 কিলোমিটার, এটা ব্যাংক ড্রাইভ করা রয়েছে, আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করতে পারবেন। এই গাড়িটার দাম হচ্ছে 1,45,000 টাকা, হোয়াইট এডিশনের গাড়ি, স্পেশাল এডিশনের গাড়ি, অবশ্যই দাম দেওয়ার সুযোগ থাকবে। তার পাশে চলে আসবো অ্যাপাচি আরটিআর, এটি হচ্ছে ফরিদপুরের নাম্বার করা গাড়ি, এটি 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, 2018 মডেলের গাড়ি, 2020-এর রেজিস্ট্রেশন করা, কাগজ সাথে একদম আপডেট রয়েছে। এটি হচ্ছে ফরিদপুরের নাম্বার। এই গাড়ি আপনি দেখানোর চেষ্টা করছি, দেখুন এটাও মালিকানা পরিবর্তন করা যাবে, কোনো প্রবলেম নাই। এই গাড়ির দাম হচ্ছে 1,18,000 টাকা আমি দাম চাচ্ছি, আপনাদের দাম দামি করার অবশ্যই সুযোগ থাকবে। আর এই পাশে চলে আসবো, এটা হচ্ছে 2022 মডেলের মেট্রো প্লাস, একদম নতুন গাড়ি, 2022 মডেলের মেট্রো প্লাস, একদম নিউ গাড়ি, হাইড্রোলিক ব্রেক। তো আপনারা যদি নিতে চান, সেক্ষেত্রে চলে আসবেন আমার শোরুমে। শোরুমটা হচ্ছে ফরিদপুর জেলা খলিলপুর বাজার সুলতানপুর খেয়াঘাটে, হাইড্রোলিক ব্রেক। এটা চলে আসে আপনার 18,000 কিলোমিটার, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি, এটার দাম হচ্ছে 74,500 টাকা, চাওয়া দাম, অবশ্যই দামাদামি করার সুযোগ ইনশাল্লাহ থাকবে। এরপর চলে আসবো হন্ডা লিভো। তো এই হন্ডা লিভো গাড়ির জন্য আমাকে অনেক ফোন দিয়েছেন আপনারা, তো আমি আপনাদের অনেক সময় দিতে পারিনি। আসলে হন্ডা লিভো গাড়ি ভালো গাড়ি, অনেকে সেল করতে চায় না,
তো এই গাড়িটি হচ্ছে ফরিদপুরের নাম্বার করা গাড়ি, 2024 সামনে কাগজের মেয়াদ রয়েছে। তো এই গাড়িটা ফার্স্ট পার্টি মালিকানা পরিবর্তন করা যাবে। এই গাড়িটা চলা আছে হচ্ছে, আপনাদের দেখাই দেখুন, 4,397 কিলোমিটার চলা আছে, হয়তো আর একটু বেশি চলা। এটা আমি এভাবে পাইছি, এটার দাম দেবেন আমাকে হচ্ছে 80,000 টাকা চাওয়া দাম, আপনার দামানোর সুযোগ থাকবে। আচ্ছা, এবার চলে আসবো হিরো ইগনিটর, একদম নতুন গাড়ি, একদম নতুন ব্র্যান্ডের গাড়ি, নিউ কন্ডিশনের গাড়ি, এখনো পর্যন্ত সামনে রেখে দেখুন পলাথিন ওঠে নাই। তো এই গাড়িটা যদি আপনারা নিতে চান চলে আসবেন। এটি হচ্ছে 2022 ফেব্রুয়ারিতে কেনা এই গাড়িটা, মাত্র চলেছে হচ্ছে 3800 কিলোমিটার, 125 সিসি, নতুন মডেলের গাড়ি, বুঝছেন, নতুন মডেলের গাড়ি, 3800 কিলোমিটার চলা। এটি হচ্ছে দেখুন হাইব্রিড CVS। তো এই গাড়ির দাম হচ্ছে 90,000 টাকা, তারপরেও দামাদামি করার সুযোগ থাকবে, স্বামীর কাছে কিন্তু দামাদামি করার সুযোগ অবশ্যই থাকে। আচ্ছা, চলে আসবো প্যাশন প্রো, এটি হচ্ছে রাজবাহী নাম্বার করা গাড়ি, প্যাশন প্রো। এই গাড়িটার দাম হচ্ছে 55,000 টাকা, তারপরেও দামাদামি করার সুযোগ থাকবে। এটি হচ্ছে আমার নাম্বারের গাড়ি, 2012 সালের মডেলের গাড়ি। আচ্ছা, তারপরে চলে আসবে আমার শোরুমের সবচেয়ে কম দামি গাড়ি, হন্ডা CG125। এটা হচ্ছে ঢাকার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড, দেখুন এই গাড়িটাও মালিকানা পরিবর্তন করতে পারবেন ইনশাল্লাহ, কোনো প্রবলেম নেই। এই গাড়িটার দাম হচ্ছে মাত্র 42,000 টাকা, এক দামে নিতে হবে এই গাড়িটা, মাত্র 42,000 টাকা হলে আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে আমার দোকানের সবই আপনারা দেখালাম, কোনটা কত টাকা দিয়ে নিতে পারবেন সবই দেখাচ্ছি। যদি আপনাদের মনে হয় যে শামীম ভাইয়ের ভিডিও ভালো লাগে, আমি আশা করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমার লোকেশন হচ্ছে ফরিদপুর জেলার খলিলুরা সুলতানপুর খেয়াঘাট। আমার কাছে অনেক গাড়ি আছে, আপনারা যারা আসলে যদি কোনো গাড়ি এক্সচেঞ্জ করতে চান সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়ি অবশ্যই শোরুম কাগজ থাকতে হবে, আমার সাথে যে কোনো গাড়ি আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। আর যদি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান, যে কোনো গাড়ি পছন্দ করেন আমার কাছ থেকে, মাত্র 10,000 টাকা বুকিং দেবেন, সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমি গাড়ি পাঠিয়ে দেবো, ইনশাআল্লাহ কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা, আজকে পর্যন্ত আপনাদের সাথে রইলাম, নতুন কোনো ভিডিও তো নেক্সট টাইমই দেখা হবে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।